আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর শত শত হুমকি পেয়েছিলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন থেকে দৃষ্টি সরাতে জঙ্গি বিরোধী অভিযানের নাটক বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গৃহবধূকে হত্যার প্রতিবাদে রাজপথে জনতা। জাতীয় পার্টি লাঙ্গল এর সাদৃশ্য নোঙ্গর প্রতীকে আপত্তি জাপার। আওয়ামী লীগ নেতার নগ্ন ছবি ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা। মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতের। সাভারে গ্যাস না পেয়ে তিতাস অফিস ঘেরাও। মোদীকে আমাদের কথা শুনতে হবে, আমরা কষ্টে আছি বললেন দিল্লির শাহী ইমাম। এক ফুট লম্বা দড়ি বিশ্বকে চমকে দিয়ে বিশ্ব রেকর্ড তরুণীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন টেরোরিস্টদের কোনো ধর্ম নেই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নেই, টেরোরিজম হচ্ছে তাদের ধর্ম। আমি নিজে এর ভুক্তভোগী। আমি এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করার পর শত শত হুমকির চিঠি পেয়েছিলাম। সে চিঠিতে পৃথিবীর বিভিন্ন দেশের সন্ত্রাসীরা তার পক্ষ হয়ে আমাকে হত্যার হুমকি দিয়েছিল। এরই মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এমনকি বৌদ্ধও ছিল। আমি অবাক হয়ে গেলাম যে এটা কি ধরনের। সেই দিন থেকে বুঝলাম এদের আসলে কোনো ধর্ম নেই। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আমাদের ধর্মের মান ইজ্জতটা রক্ষা করবেন, কেউ যেন বিপথে না যায়। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত যারাই কাজ করছেন, কার ছেলে মেয়ে কোথায় কার সঙ্গে মেশে কোথায় যায় এগুলো দেখতে হবে। এই যে ইসলামের নামে বদনাম, সেটা ঘুচাতে হবে। সামান্য মুসলিমেও কয়েক জনের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম ইসলাম, তার সঙ্গে কেন সন্ত্রাসী নাম যুক্ত হবে। আন্দোলন থেকে দৃষ্টি সরাতে জঙ্গি বিরোধী অভিযানের নাটক বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান এক দফা আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার জঙ্গি বিরোধী অভিযানে নাটক সাজিয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হঠাৎ করে এত বিস্ফোরক কোথা থেকে এলো, কারা আনলো, কিভাবে আনলো? যখনই আন্দোলন তুঙ্গে থাকে তখনই এই জঙ্গি নাটক অনুষ্ঠিত হয়। আজ ঢাকা রিপোর্টার সিনিয়রটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ সকল কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের 54তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। মৌলভীবাজারে কোলাউড়ায় অভিযান চালিয়ে একে চিকিৎসকের স্ত্রী সহ 10 জনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট জঙ্গি আস্তানায় তল্লাশি চালিয়ে 3 কেজি বিস্ফোরক দ্রব্য, 50টি ডেটোনেট সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। আলোচনা সভায় এই জঙ্গি বিরোধী অভিযানের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, সরকার কূটকৌশলী, হঠাৎ কোলাউড়াই জঙ্গি বিরোধী অভিযান, এত বিস্ফোরক, ডেটোনেটর কি ভয়ানক ব্যাপার, হঠাৎ করে কোথা থেকে এলো, কারা আনলো, কিভাবে আনলো। গৃহবধূকে হত্যার প্রতিবাদে রাজপথে জনতা। নরসিংদী সদর উপজেলার মাধবদীতে গৃহবধূ সানিয়া আক্তারকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় লোকজন। বিকাল 5টার দিকে উপজেলার কাঠালিয়া ইউনিয়নের ডৌকাদি গ্রামে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের চাচা মাসুদ রানা। তিনি বলেন, 2022 সালে
মাসের 29 মার্চ রাত 11:45 আমার ভাতিজি সানিয়া আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে একই এলাকার নিজামুদ্দিনের ছেলে সুহাগ তাকে ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় আমরা মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। পরে বিয়ের শর্তে তাকে জামিনে মুক্ত করে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। কিন্তু সোহাগের মা বাবা তাদের এ বিয়ে মেনে নিতে পারেন। তিনি আরো বলেন, বিয়ের পর থেকে তারা যৌতুকের জন্য আমার ভাতিজির উপর অমানবিক নির্যাতন শুরু করে। বাধ্য হয়ে আমরা তাদের চাওয়া পূরণ করতে জামাইরা গাড়ি কেনার জন্য 60,000 টাকা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন আবদার পূরণ করে আসছে। কিন্তু যৌতুকের লোভ তাদের এতটাই পেয়ে বসেছে যে এর জন্য সর্বশেষে তারা আমার ভাতিজিকে 3.5 মাসের একটি ছোট্ট শিশু রেখে মেরে ফেলেছে। তার দাবি, তারা আমার ভাতিজিকে মেরে মৃত্যুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলে আমরা বিষয়টি মাধবদী থানা পুলিশকে অবগত করি। জাতীয় পার্টির লাঙ্গল এর সাদৃশ্য নোংর প্রতীকে আপত্তি জাপার। জাতীয় পার্টির লাঙ্গল এর সাদৃশ্য থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে নির্বাচন কমিশনে বরাদ্দ দেওয়া নোংর প্রতীকে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ। চিঠিতে জাপা জানিয়েছেন, পত্রিকায় জানতে পারলাম নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যেসব দল নিবন্ধন লাভ করেছে ওই দলগুলোকে আমরা স্বাগত জানাই, কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে যে নোংর প্রতীকে দেওয়া হয়েছে তাতে আমাদের আপত্তি আছে। কারণ নোংর ও লাঙ্গল উচ্চারণের মধ্যে কিছুটা আন্তমিল রয়েছে। এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্য আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারে, কারণ সকলের দৃষ্টি শক্তি সমান থাকে না। চিঠিতে দলটি আরো জানিয়েছেন, উদাহরণ হিসেবে জানাতে চাই, এক সময় একটি রাজনৈতিক দলকে জাহাজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। ব্যালটে নৌকার ছবির সঙ্গে জাহাজের ছবির কিছুটা সাদৃশ্য দেখায় আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেওয়া হয়েছে। দলটি চিঠিতে আরো উল্লেখ করে বলেছেন, নতুন নিবন্ধিত বিএনএ এমকে বরাদ্দকৃত নোংর প্রতীকে পরিবর্তন করে অন্য কোন পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে নোংর প্রতীক বাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগ নেতার নগ্ন ছবি ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী হেদায়েতুল্লাহ শাক লাইনের আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে। তবে ওই ছবিকে সুপার এডিটে দাবি করে এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা করেছেন ওই আওয়ামী লীগ নেতা। ফরিদপুরের ভাঙ্গা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন তিনি। মামলায় স্থানীয় যুবলীগ নেতা আরাফত শেখকে প্রধান আসামি করে 8 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও 5 জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিরা হলেন উপজেলার শেখপুরা গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা আরাফত শেখ, চরপাল্লা গ্রামের সালাউদ্দিন খান তানভীর, সানি রহমান, দুপাশা গ্রামের কিবরিয়া মুন্সি, সদরপুর উপজেলার চর আরিয়াল গ্রামের কামরুল মাতুব্বর, কামাল মাতুব্বর, বিপ্লব মাতুব্বর ও নেওয়াজ খার কান্দি গ্রামের তরিকুল ইসলাম শুভ। মামলা সূত্রে আরো জানা যায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হেদায়েতুল্লাহ শাক লাইন আসামিদের যার যার ব্যক্তিগত আইডি থেকে সুপার এডিট করা একটি ছবি দেখতে পান। অজ্ঞাত পরিচয় এক নারীর সঙ্গে তার নগ্ন ছবি দেখতে পান। ওই ছবি পোস্ট করে সেখানে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মামলার বাদীর ধারণা, আসামিরা ও আরো 4 থেকে 5 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ছবি অজ্ঞাত পরিচয় নারীর সঙ্গে সুপার এডিট করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ফেসবুকে পোস্ট করেন।
মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতে। 15 বছর আগের করা মামলায় এ নিয়ে চতুর্থবারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। লোকগানের অন্যতম শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে অর্থ নিয়ে অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসবঙ্গ প্রতারণাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জানা গিয়েছে 2009 সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। পরে সমন কার্যকর না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মমতাজ নিম্ন আদালত থেকে জামিন পেলেও শক্তিধর বাক্যচি হাইকোর্টের দ্বারস্থ হন। 2010 সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কলকাতা হাইকোর্ট। তবে মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে 3 বার আগাম জামিন পান এই গায়িকা। এরপর ফের আদালতে হাজিরা এড়িয়ে যান তিনি। বাংলাদেশ হাইকমিশন জানায় এই মুহূর্তে একটি কনসার্টের কারণে কানাডায় অবস্থান করছেন মমতাজ, তাই আদালতের উপস্থিত থাকতে পারবেন না। এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় ফের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সাভারে গ্যাস না পেয়ে তিতাস অফিসে গেরাও। নিরবিচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। দুপুরে ডাকারিসা মহাসড়কের শিমুলতলা এলাকায় তিতাস অফিস ঘেরাও করেন তেঁতুলঝোড়া ইউনিয়নের 8টি গ্রামের গ্রাহকরা। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে তেঁতুলঝোড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের পানপাড়া, নয়াপাড়া, দত্তপাড়া, বাওয়ালিয়েপাড়া, কুটিবাড়ি, মাঝিপাড়া ও কৃষ্ণনগর এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্যাস না পাওয়ায় বারাটিয়ারা বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। সকালে না খেয়ে অফিসে যেতে হচ্ছে অনেককেই। অনেকে হোটেলে খেয়ে অনেক কষ্টে অফিস করছেন। বারবার গ্যাস অফিসে অভিযোগ ও যোগাযোগ করে সুফল মিলছে না। এর আগে তিতাস অফিস ঘেরাও করে অবস্থান নিয়েছিল গ্রাহকরা। গ্যাস দেওয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেওয়া হয়, কিন্তু তিতাস অফিস তাদের দেওয়া কথা রাখেনি। গ্যাস না দিয়ে শুধু শুধু গ্রাহকদের কাছ থেকে বিল নেওয়া হচ্ছে। গ্যাস না দিলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা জানান বিক্ষোভকারীরা। মোদীকে আমাদের কথা শুনতে হবে, আমরা কষ্টে আছি, বললেন দিল্লির শাহি ইমাম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, জৈন, পারসি সবাই একসাথে থাকি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সদ্ভাব বজায় রেখে চলি, তিনি এক বার্তায় ওই মন্তব্য করেন। এদিকে ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের শাহি ইমাম মাওলানা সৈয়দ আহমদ বুখারি বলেছেন, প্রধানমন্ত্রী আপনি আপনার মনের কথা বলেন, এবার মুসলমানদের মনের কথাও শুনুন। প্রধানমন্ত্রীকে মুসলমানদের মনের কথা শোনা উচিত, মুসলিম হওয়ার কারণে আমরা শাস্তি পাচ্ছি। 1 ফুট লম্বা দাড়ি বিশ্বকে চমকে দিয়ে বিশ্ব রেকর্ড তরুণের। মুখভর্তি লম্বা দাড়ি নিয়ে গিনেস বুকে নাম লেখালেন মার্কিন তরুণী এরিন হানিকাট। বর্তমানে বিশ্বে জীবিত নারীদের মধ্যে সবচেয়ে লম্বা দাড়ির মালিক তিনি। সম্প্রতি এ বিষয়ে গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতিও পেয়েছেন এরিন। জানা যায়, যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের বাসিন্দা এরিন হানিকাট মাত্র 13 বছর বয়সে প্রথমবার শারীরিক তথা সামাজিক অস্বস্তির মধ্যে পড়েন। মুখে ছেলেদের মতো দাড়ি গজাতে শুরু করে কিশোরী এরিনের। শুরুতে নিয়মিত মুখের পশম তুলে ফেলতেন, ওয়াস্কিং করতেন, হেয়ার রিমুভাল লোশন ব্যবহার করতেন, কখনো কখনো দিনে 3 বার পর্যন্ত দাড়ি শেভ করেছেন তিনি। কিন্তু একবার উচ্চ রক্তচাপের কারণে চোখে স্ট্রোক হয় তার। এরপরেই দাড়ি কাটা বন্ধের সিদ্ধান্ত নেন তিনি। এ বিষয়ে তাকে উৎসাহ দেন স্ত্রী জ্যান। ফলে দিনে দিনে বাড়তে থাকে এরিনের দাড়ির দৈর্ঘ্য। এক পর্যায়ে তা ভেঙে দেয় পুরনো বিশ্ব রেকর্ড। প্রায় এক ফুট লম্বা দাড়ি হয়েছে এরিনের। সঠিক হিসাব দিলে 11.81 ইঞ্চি।